বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের আগেই হাসপাতালে ভর্তি বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। কি হয়েছে তার সমস্ত কিছু জানাবো বন্ধুরা। তার আগে তোমরা যদি চাও সাকিব আল হাসান তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তো ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বুধবার থেকে শুরু ভারত বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। মঙ্গলবার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান অনুশীলন করার সময় শরীরে অসুস্থতা বোধ করে, তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। বন্ধুরা, এই অবস্থায় অধিনায়ক সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলতে পারবে কি না সেই নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সাকিবের মারাত্মক কিছু হয়নি, পেশিতে টান খাওয়ার কারণে তাকে হসপিটালে পাঠানো হয়েছে। মাঠে যেহেতু অন্য কোনো গাড়ি ছিল না সেই কারণে তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে। তো সাকিব আল হাসান এই ম্যাচটি খেলতে পারবে কিনা নিচে কমেন্ট করে